আসমানের যত ফেরেশতারা আছে সাত প্রকার লোকদের জন্য দোয়া করতে থাকেন সাত প্রকার লোকদের জন্য আসমানে এবং জমিনে যত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত ফেরেশতারা ওই সাত প্রকার লোকদের জন্য দোয়া করেন সুবহানাল্লাহ জোরে বলেন এক নম্বর কইল আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যে উম্মতেরা সব সময় পবিত্র থাকে যখন কি থাকে পবিত্র থাকে পবিত্র কিন্তু আমাদের সমাজের মধ্যে যেই যুবকরা আছেন জিন্সের প্যান্ট পরে পোশাক পরে ডিলা কুলু নেওয়ার মতো কোনো প্রসেস নাই কোনো সিস্টেম নাই পানি নেওয়ার মতো কোনো সিস্টেম নাই যখন ঠিক কি নাম ভাইরা আমার এই জন্য আসেন এক নম্বর কইল সব সময় যারা পবিত্র থাকে উযু অবস্থায় থাকে পবিত্র থাকলে লাভ আছে না নাই আর জোরে কোন আছে না নাই আল্লাহ নবী বিশ্ব নবী যখন মেরাজের মধ্যে যখন গেলেন মেরাজে যাওয়ার পরে হঠাৎ করে দেখে জান্নাতের ভিতরে একজন লোক আমাদের নবীজির সামনে দিয়ে হাঁটতেছেন সুবহানাল্লাহ আরেকটু জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ নবী বললেন কে গো তুমি তুমি কে তোমার পরিচয় কি তোমার নাম কি আমার সামনে দিয়ে জান্নাতে তুমি হাঁটতেছো কে তুমি এমনি লোকটা বলতেছে ওগো নবীজি আল্লাহর নবী বিশ্ব নবী জিব্রাইল আমিনকে বলেন জিব্রাইল আমার সামনে যে লোকটা হাঁটতেছে তার পায়ের আওয়াজ আমি শুনতেছি লোকটাকে তার পরিচয় তুমি আমাকে বলে দাও জিব্রাইল আমিন আল্লাহর নবীকে বলে দিলেন ওগো নবীজি উনি হইলেন আপনার কালো সাহাবি হযরতে বিলাল সুবহানাল্লাহ জোরে কোন হযরতে বিলাল আপনার সামনে দিয়ে হাঁটতেছে তার পায়ের আওয়াজ আপনি শুনতেছেন আল্লাহর নবী বিশ্ব নবী অবাক হয়ে গেলেন জান্নাতের ভিতরে আমার সামনে দিয়ে হাঁটতেছে এত বড় সম্মান এত বড় সৌভাগ্যবান ব্যক্তি জোরে কোন ঠিক কি ঠিক নাম আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসলেন মেরাজ থেকে আসার পরে কালো বেলালের কাছে গিয়ে বলেন বেলাল আমি জানতে চাই কি এমন আমল তুমি করো সুবহানাল্লাহ জোরে বলেন কি এমন আমল তুমি করো গো যেই আমলের কারণে জান্নাতে তোমার পায়ের আওয়াজ আমি শুনছি যেই মাত্র আমার নবী কালো বেলালকে এই কথা বললেন হযরত বেলাল চুকের পানি ছেড়ে দিয়া কেঁদে ফেলেছেন আল্লাহর নবীকে বললেন নবী গো আমার ও আমার নবী আমি বেলালের তো কোনো আমল নাই তবে একটা আমল আমি করি যখনই আমি নাপাক হয়ে যাই যখনই আমার উজু ভেঙে যাই সাথে সাথে উজু করে আমি সবসময় পবিত্র হয়ে যাই সবসময় আমি পবিত্র হয়ে যাই তাহলে পবিত্র যদি আপনি সবসময় থাকেন বেলাল পবিত্র থাকার কারণে জান্নাতে আমার নবী বেলালের পায়ের আওয়াজ শুনছে আপনিও যদি পবিত্র থাকেন আপনার দামও বাড়বে না কমবে আরেকটু জোরে কোন ভাইয়ের আমার বন্ধুরা আমার এই জন্যে আসেন সাত প্রকার লোককে ফেরেশতা মানুষ মরে যায় রেখে যাই মায়া ঠিক না আল্লামা জুবায়ের আহমদ আনসারি সাহেব রহমতুল্লাহি আলাই নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু আল্লাহ ওনার কবরটা জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন সবাই বলেন আমিন কত ওয়াজ মাহফিল কত ওয়াজ মাহফিল আলোচনা করে গেছেন ইউটিউবে মোবাইলে এখনও তার আলোচনা আসেন আছে না নাই আর জোরে কোন আছে না নাই অথচ লোকটা কি দুনিয়াতে আর কিন্তু তার ভালোবাসা মোহাব্বত আছে না নাই আর জোরে কোন আছে না নাই ও ভাই ও দোস্ত বুজুর্গ একটু চিন্তা করেন গভীর মনোযোগ দিয়া সমস্যা হইতেছি না আপনাদের আল্লাহ পাক যে আমাদেরকে বানাইছেন কত সুন্দরভাবে কত মায়া করে বানাইছেন যেখানে যেটা দেওয়ার কথা ওইখানে এটাই দিছেন জোরে কোন ঠিক কিনা আর একটু জোরে কোন ঠিক কিনা আমাদের শরীরের মধ্যে তিন প্রকারের পানি আছে জোরে কোন কই প্রকার তিন প্রকারের পানি
তিন প্রকারের পানির মধ্যে এক নম্বর হইল প্রস্রাবের পানির জোরে কোন আছে না নাই প্রস্রাবের পানির দাম আল্লাহর কাছে এবং মানুষের কাছে দুই পয়সার কোনো মূল্য নাই জোরে কোন ঠিক কিনা আরেক প্রকার পানি আছে শরীর থেকে ঘামের পানি ঘামের পানি আছে না নাই এই ঘামের পানি কেউ দুই পয়সা দিয়ে কিনে নেবে না আর জোরে কোন কেউ কিনে নেবে না আল্লাহর রাসূল বলেন আরেক প্রকার পানি আছে চোখের পানি জোরে কোন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার আল্লাহর রাসূল বলেন চোখের পানির এত দামে তো মূল্য শরীরের মধ্যে তাকায়া দেখরে মুমিন মুসলমান তিন প্রকারের পানি মহান আল্লাহ তাআলা দিয়েছেন অস্রাবের পানি দুই পয়সার কোনো মূল্য নাই এবং শরীরের গামের পানির দুই পয়সার কোনো মূল্য নাই আল্লাহর রাসূল বলেন ওরে উম্মত তোমার শরীরের চোখের একটা পানি আছে এই চোখের পানি যদি আল্লাহর বয়ে যদি তুমি ফেলতে পারো আমার নবী বিশ্ব নবী বলেন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে সুবহানাল্লাহ একটু জোরে কোন আরেকটু জোরে কোন আল্লাহু আকবার আরেকটু জোরে কোন আল্লাহু আকবার আরে মুসলমান বাবা জিরারে আমার যেই কথা বলতেছিলাম মদিনাতুল মুনাব্বারা গেলাম মদিনা আল্লাহর রাসূলের দেশ আমার নবী বিশ্ব নবী মদিনাতুল মুনাব্বারা শুয়ে আছেন ওনার জিন্দেগি ভর আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে উনি চোখের পানি ছেড়ে দিয়া উনি চোখের পানি ছেড়ে দিয়া উনি কেঁদেছেন জিকির করেন লা ইলাহা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার যেই কথা বলতেছিলাম মদিনাতুল মুনাব্বারা গেলাম আল্লাহর নবী বিশ্ব নবী রওজা মুবারকের সামনে যখন গেলাম বাবু সালাম দরজা দিয়ে আমার নবীকে সালাম দেওয়ার জন্য প্রবেশ করলাম সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহর রাসূলের সবুজ গম্বুজের নিচে সর্বপ্রথম যখন আমার নবীজির রওজা মুবারক যখন দেখলাম নবীজিকে গিয়া সালাম দিলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জীবনভর তার উম্মতের জন্য কেঁদেছেন জোরে কোন ঠিক কি নাম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দেয়া শুধু কেঁদেছেন আমাদের জন্য উম্মতের জন্য আল্লাহর নবী কাঁদেন গো নিজের মেয়ে ফাতেমার জন্য আমার নবী কাঁদেন না হাসান হুসাইনের জন্য আমার নবী কাঁদেন না আমার নবী সাহাবীদের জন্য কাঁদেন না আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শুধু বলেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি সুবহানাল্লাহ আরেকটু জোরে কোন আল্লাহু আকবার হে আমার আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমার আল্লাহর দরবারে কাঁদেন
আমার আল্লাহ জিজ্ঞাসা করেন নবী আমার কাঁদেন কেন আমার নবী বিশ্বনবী বলেন আমার উম্মতের জন্য আমি কাঁদতেছি আমার উম্মতের বয়স কম দুনিয়াতে সামান্য সময় আমার উম্মতে পাবে কারণ অন্য অন্য নবী রাসূলদের বয়স ছিল বেশি জোরে কোন ঠিক না আরেকটু জোরে কোন ঠিক না অন্য অন্য নবী রাসূলদের বয়স ছিল বেশি গো আমার নবী এবং আমার নবীর উম্মতের বয়স কম আমার আল্লাহর কাছে বলেন প্রভু আমার আমার উম্মত দুনিয়াতে কম বয়স পাইবে অতএব আল্লাহ আমার উম্মতের নেকগুলো তুমি বাড়ায়া দাও সুবহানাল্লাহ জোরে কোন বয়স কম পাবে নেকগুলো আল্লাহ তুমি মেহেরবানি করে বাড়িয়ে দাও এমনি আমার আল্লাহ আমাদের নবী বিশ্ব নবীকে জানাইয়া দিয়েছেন আবি বাবার যান আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আপনার উম্মতদেরকে জানাইয়া দেন তারা যদি একটা নেক আমল করে আমি আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেব সুবহানাল্লাহ আরেকটু জোরে কোন না মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আপনার উম্মতকে জানাইয়া দেন তারা যদি এক করে আমি আল্লাহ 10 দিব সুবহানাল্লাহ জোরে কোন কিন্তু আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন খুশি হইতেছেন না সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহর কাছে আমার নবী বলতেছেন আল্লাহ মেহেরবানি করে তুমি আরেকটু বাড়িয়ে দাও সুবহানাল্লাহ জোরে কোন এমনি আমার এমনি আমার আল্লাহ আমার নবীকে বলেন নবী আমার আরেকটু বাড়িয়ে দিলে আপনি খুশি হবেন নাকি সুবহানাল্লাহ এমনি আমাদের নবী বলেন হ্যাঁ আরেকটু যদি বাড়িয়ে দেন আমি নবীজি খুশি হব এমনি আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিলেন যান আপনি আপনার উম্মতদেরকে বা আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যদি এক করে আমি আল্লাহ 70 দিব সুবহানাল্লাহ এক করলে কত দিবেন 70 দিবেন আমার নবী বলেন আল্লাহ আরেকটু বাড়িয়ে দাও সুবহানাল্লাহ আল্লাহুম্মা উম্মতি উম্মতের জন্য আমার নবী কত পাগল আল্লাহ জানাইয়া দেন হাবিব আমার এক করলে আমি আল্লাহ 70 দিব আল্লাহর নবী বলেন হাবিব বাবা আল্লাহ মেহেরবানি করে তুমি আর একটু বাড়িয়ে দাও এমনি আমার আল্লাহ বলেন নবী গো যান আপনার উম্মতদের কি আপনি জানাইয়া দেন এক করলে আমি আল্লাহ 100 দিব সুবহানাল্লাহ আমার নবী বিশ্ব নবী বলেন প্রভু গো মেহেরবানি করে তুমি নেকের বেলা আমার উম্মতকে আরেকটু বাড়িয়ে দাও সুবহানাল্লাহ নি আল্লাহ বলেন নবী গো বাড়িয়ে দিলে আপনি খুশি হবেন নাকি আল্লাহর রাসূল বলেন হ্যাঁ আমি খুশি হব এমনি আল্লাহ বলেন যান আপনার উম্মতদেরকে জানিয়ে দেন এক করলে আমি আল্লাহ 700 দিব আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন ওগো প্রভু মেহেরবানি করে তুমি আরেকটু বাড়িয়ে দাও সুবহানাল্লাহ জোরে কোন আরেকটু জোরে কোন আল্লাহু আকবার এমনি আমার আল্লাহ আমার নবী বিশ্ব নবীকে বলেন ওগো আমার নবীজি যান মসজিদে নামাজের বেলাও আমি আল্লাহ আপনার উম্মতদেরকে নেক বাড়িয়ে দিব সুবহানাল্লাহ আমার আল্লাহ আমার নবী বিশ্ব নবীকে বলেন তিনটা মসজিদ আছে সবচাইতে সেরা জোরে কোন কয়টা মসজিদ তিনটা মসজিদ আছে সবচাইতে সেরা এক নম্বর হইল মসজিদুল আকসা বর্তমানে ফিলিস্তিন বর্তমানে যে ফিলিস্তিনে ইহুদি খ্রিস্টান ইসরায়েলেরা আক্রমণ করতেছে এই মসজিদটা হইল ফিলিস্তিন এই মসজিদটা দখল করার জন্য ইহুদি খ্রিস্টান পাগল হয়ে গেছে জোরে কোন ঠিক রাম আমার আল্লাহ তাআলা ডেকে বলেন হাবিব আমার আপনি জানাইয়া দেন মসজিদুল আকসা মসজিদুল আকসাতে যদি আপনার কোন উম্মত এক রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ 500 রাকাতের সওয়াব তার আমল নামায় দিয়ে দিব আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আলামিন বলেন আল্লাহ মেহেরবানি করে তুমি আরেকটু বাড়িয়ে দাও সুবহানাল্লাহ জোরে কর এমনি আমার আল্লাহ আমার নবীকে জানাইয়া দিলেন ওগো নবীজি যান মসজিদুল আকসায় যদি
আপনার কোন উম্মত যদি নামাজ আদায় করে তার পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব আরেকটু জোরে কোন আল্লাহু আকবার আমার নবী বিশ্ব নবী বলেন আয় আল্লাহ মেহেরবানি করে তুমি আল্লাহ আরেকটু বাড়িয়ে দাও মসজিদুল আকসা দামি কম না বেশি আরেকটু জোরে কোন কম না বেশি মসজিদুল আকসা এত দামি হওয়ার কারণ এর পিছনে কারণ আছে না নাই যেই কথাটা বলতেছিলাম মসজিদুল আকসা ফিলিস্তিন এই মসজিদের কেমন দাম এই মসজিদটা দখল করার জন্য ইহুদি খ্রিস্টানরা কেন পাগল হইছে জানেন নি কারণ এই মসজিদটা এত দামি আল্লাহর নবী বিশ্ব নবী যখন মেরাজ করেছিলেন মসজিদে হারাম থেকে মসজিদুল আকসায় গেলেন মসজিদুল আকসায় দুই রাকাত নামাজ আদায় করেছেন সমস্ত নবী রাসূলরা মুক্তাদি হয়েছেন সুবহানাল্লাহ আরেকটু জোরে কোন আল্লাহু আকবার মসজিদুল আকসায় আল্লাহর নবী দুই রাকাত নামাজ আদায় করেছেন এত দামি ওই জায়গাটা এই মসজিদটা এত দামি দুই লক্ষ চব্বিশ হাজার মতান্তর এক লক্ষ নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল মুক্তাদি হয়েছেন আর আমাদের নবী বিশ্ব নবী ইমামতি করে দুই রাকাত নামাজ আদায় করেছেন বলেন সুবহানাল্লাহ এত দামি এই মসজিদটা এই জন্য ইহুদি এবং খ্রিস্টানেরা পাগল হয়ে গেছে এই মসজিদটাকে দখল করার জন্য জোরে কোন ঠিক কি নাম আল্লাহর নবী বিশ্ব নবী বলেন প্রভু গো মেহেরবানি করে দয়া করে আমার উম্মতের বেলা আমলটা আরেকটু বাড়িয়ে দেন সুবহানাল্লাহ জোরে কোন মসজিদুল আকসায় এক রাকাত নামাজ আদায় করলে পাঁচশো রাকাতের সওয়াব সুবহানাল্লাহ আমাদের নবী বলেন আল্লাহ মেহেরবানি করে দয়া করে আপনি আরেকটু বাড়ায়া দেন এমনি আমার আল্লাহ আমাদের নবীকে বললেন নবীজি ও আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনার মসজিদ মসজিদে নববীতে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে এক হাজার রাকাতের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন সুবহানাল্লাহ এক রাকাত নামাজ আদায় করলে কয় হাজার এক হাজার রাকাতের সওয়াব আরেক বর্ণনা এসেছে আল্লাহর নবীর মসজিদে মসজিদে নববীতে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব দিবেন কে পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব আরেক বর্ণনা এসেছে সুবহানাল্লাহ জোরে কর না ভাইয়েরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ মেহেরবানি করে তুমি আল্লাহ আরেকটু বাড়িয়ে দাও আরেকটু বাড়িয়ে দাও আমার উম্মতের নেকগুলো তুমি আল্লাহ আরেকটু বাড়িয়ে দাও এমনি আমার আল্লাহ বলেন নবী গো ও আমার হাবিব বাড়িয়ে দিলে আপনি খুশি হবেন নাকি আল্লাহর নবী বলেন হা আল্লাহ আমার উম্মত তো বয়স কম হবে ষাট সত্তর বৎসরের মধ্যেই শেষ জোরে কোন ঠিক কি ঠিক না আয় আল্লাহ এই জন্য আমার উম্মতের নেকগুলো মেহেরবানি করে তুমি বাড়িয়ে দাও এমনি আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন হাবিব আমার আপনি শুনেন আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন জানায়া দেন যারা কাবা গড়ে খানায়ে কাবাতে এক রাকাত নামাজ আদায় করবে কাবা গড়ের সামনে আমি আল্লাহ এক লক্ষ রাকাতের সওয়াব তার আমল নামাই দিয়ে দিব কয় লক্ষ এক রাকাত আদায় করলে এক লক্ষ রাকাতের সওয়াব আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিছেন আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন এই জন্যে আসেন হানাই কাবা আল্লাহর ঘর যে ঘরকে সামনে রেখে নামাজ আদায় করলে এক রাকাতে এক লক্ষ রাকাতের সওয়াব সুবহানাল্লাহ জোরে কোন আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন আল্লাহ আমার উম্মতের নেকগুলো আরেকটু বাড়িয়ে দেন সুবহানাল্লাহ জোরে কোন মেহেরবানি করে আরেকটু বাড়িয়ে দেন এমনি আমার আল্লাহ জানায়া দিলেন নবী আমার আপনার উম্মতের বেলা আপনি জানায়া দেন কোরআনের বেলাও আমি আপনার উম্মতদেরকে নেক বাড়াইয়া দিব কোরআনের বেলা সুবহানাল্লাহ জোরে কোন কোরআনের ব্যাপারে কেমনে নেক বাড়াইয়া দিবেন আমার আল্লাহ জানায়া দিলেন হাবিব আমার আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন
মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট একটা সূরা সূরা ইখলাস কুল হুয়াল্লাহ আছে না নাই কুল হুয়াল্লাহ যদি আপনার কোন উম্মত একবার যদি পড়ে তাদিলু সুলুসাল কুরআন কারণ কুল হুয়াল্লাহ একবার পড়লে 10 পারা কোরআনের সওয়াব দিবেন কে আল্লাহ আরেকটু জোরে বলুন কে আমার নবী বিশ্ব নবী বলেন আয় আল্লাহ একবার যদি তেলাওয়াত করে 10 পারা কোরআনের সওয়াব আল্লাহ মেহেরবানি করে তুমি আরেকটু বাড়ায়া দাও সুবহানাল্লাহ জোরে কর আমার নবী উম্মতের জন্য কত পাগল আমার নবী উম্মতের জন্য কত পাগল দেখেন রে ভাই আমার নবী উম্মতের নে কেমনে আল্লাহর কাছ থেকে বাড়ায়া নিয়ে আইছে সুবহানাল্লাহ জোরে কর আল্লাহু আকবার জোরে কর আমার নবী বলেন আয় আল্লাহ মেহেরবানি করে তুমি আমার উম্মতের নেকগুলো কোরআনের বেলা আরেকটু বাড়ায়া দাও আমার আল্লাহ জানায়া দিলেন নবী আমার যদি বাড়ায়া দেয় আপনি খুশি নাকি কো হা বাড়িয়ে দিলে আমি আমি নবী খুশি হয়ে যাব এমনি আমার আল্লাহ জানায়া দিলেন আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যারা কুল হুয়াল্লাহ দুইবার পাঠ করবে 20 পারা কোরআন কোরআন পড়ার সওয়াব তার আমল নামাই দিবেন কে 20 পারা পড়লে যেই সওয়াব কুল হুয়াল্লাহ সূরাটা দুইবার পড়লে ওই সওয়াব সুবহানাল্লাহ আমার নবী বিশ্ব নবী বলেন আয় আল্লাহ মেহেরবানি করে কম হয়ে গেছে আর একটু বাড়িয়ে দেন সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন হাবিব আমার বাড়িয়ে দিলে যদি আপনি খুশি হয়ে যান শুনেন আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যারা কুল হুয়াল্লাহ তিনবার পড়বে তিনবার আমি আল্লাহ এক খতম কোরআন পড়ার সওয়াব তার আমল নামাই দিয়ে দেব আমার নবী বিশ্ব নবী বলেন আল্লাহ কম হয়ে গেছে আর একটু তুমি বাড়িয়ে দাও সুবহানাল্লাহ জোরে কর আর একটু জোরে কর আল্লাহু আকবার আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন হাবিব আমার যদি বাড়ায়া দে আপনি খুশি হবেন নাকি নবীজি বলেন হা আমার উম্মতের নেকগুলো যদি আপনি বাড়িয়ে দেন আমি আমি নবী খুশি হয়ে যাব এমনি আমার আল্লাহ বলেন নবী গো আপনি জানায়া দেন আপনার উম্মতদেরকে যারা কুল হুয়াল্লাহ 10 বার পাঠ করবে 10 বার বাইতাঙ্কিল জান্নাহ আমি আল্লাহ জান্নাতে তার জন্য একটা বালাখানা নির্মাণ করে দিব একটা ঘর জান্নাতে একটা ঘর আমি আল্লাহ বানিয়ে দিব সুবহানাল্লাহ জোরে কোন কয়বার পাঠ করলে কয়বার 10 বার পাঠ করলে একটা বালাখানা একটা জান্নাতের মধ্যে একটা ঘর আমার আল্লাহ আপনার জন্য বানিয়ে দিবেন নবীজি ডেকে বলেন ওগো প্রভু মেহেরবানি করে তুমি আল্লাহ আরেকটু বাড়িয়ে দাও সুবহানাল্লাহ জোরে কোন এমনি আমার আল্লাহ আমার নবীকে বলে দিলেন নবীজি ও আমার হাবিব যদি কুল হুয়াল্লাহ কেউ যদি 20 বার পাঠ করে জান্নাতের মধ্যে তার জন্য দুইটা বালাখানা আমি আল্লাহ তৈরি করে দিব আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন আয় আল্লাহ কম হয়ে গেছে মেহেরবানি করে তুমি আল্লাহ আরেকটু বাড়িয়ে দাও সুবহানাল্লাহ জোরে কর এমনি আমার আল্লাহ আমার নবীকে ডেকে বলেন নবীজি গো ও আমার বন্ধু আমার হাবিব তাহলে শুনেন আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যারা কুল হুয়াল্লাহ 200 বার পাঠ করবে 200 বার জোরে কোন কয়শো বার আরো জোরে কোন কয়শো বার 200 বার কুল হুয়াল্লাহ যদি কেউ পাঠ করে আমি আল্লাহ 50 বছরের গুনাহ মাফ করে দিব ইল্লাদাইন শুধু রেন সারা রেন রেন কিন্তু কুল হুয়াল্লাহ পড়লে মাফ হবে না কিন্তু যত গুনাহ আছে 200 বার পাঠ করলে 50 বছরের গুনাহ মাফ করে দিবেন কে ভাইরা আমার আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ মেহেরবানি করে তুমি আরেকটু বাড়িয়ে দাও আরেকটু মেহেরবানি করে তুমি আল্লাহ বাড়িয়ে দাও আমার আল্লাহ বলেন নবী আমার বাড়িয়ে দিলে আপনি খুশি হবেন নাকি হ্যাঁ আমি খুশি হব এমনি আমার আল্লাহ জানিয়ে দিলেন নবীজি গো ও আমার বন্ধু আমার
আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন কুরআনের মধ্যে একটা সূরা আছে সূরা ইয়াসিন জোরে কোন নাম কি আরো জোরে কোন নাম কি সূরা ইয়াসিন প্রত্যেকটা মানুষের একটা হৃদয় আছে প্রত্যেকটা মানুষের একটা কলব আছে জোরে কোন ঠিক কি না কুরআনের কলব হইল কুরআনের হৃদয় হইল সূরা ইয়াসিন আমার আল্লাহ জানাইয়া দিলেন নবীজি গো ও আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন যারা সূরা ইয়াসিন একবার পাঠ করবে আমি আল্লাহ 10 খতম কুরআন পড়ার সওয়াব তার আমলনামায় দিয়ে দিব আশর আমার রাত 10 খতম কুরআন খতমের সওয়াব একবার সূরা ইয়াসিন পাঠ করলে দিবেন কে আর একটু জোরে কোন কি আমার নবী বিশ্ব নবী বলেন আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমার উম্মতের বয়স কম হবে আল্লাহ সূরা ইয়াসিন একবার পাঠ করলে 10 খতম কোরআনের সওয়াব জানলাম বুঝলাম আয় আল্লাহ মেহেরবানি করে তুমি আল্লাহ আর একটু বাড়িয়ে দাও সুবহানাল্লাহ জোরে কোন আমার আল্লাহ জানাইয়া দিলেন নবীজি গো ও আমার বন্ধু ও আমার হাবিব আর একটু বাড়িয়ে দিলে আপনি খুশি হবেন নাকি আল্লাহর রাসূল বলেন হ্যাঁ আর একটু বাড়িয়ে দিলে আমি নবী খুশি হব এমনি আমার আল্লাহ জানিয়ে দিলেন আপনার উম্মতের বয়স যেহেতু কম হবে 70 এর মধ্যে বিদায় হয়ে যাবে আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন লাইলাতুল কদরের একটা রাত্রি আছে রমজান মাসে যে ব্যক্তি একটা রাত্র জাগ্রত থেকে ইবাদত করবে খয়রুম মিন আলফিশা আমি আল্লাহ হাজার বছরের ইবাদতের সওয়াব তার আমলনামায় দিয়ে দিব হাজার মাস 1000 মাস অথবা হাজার মাস 83 বছর 4 মাস সুবহানাল্লাহ জোরে কোন 1000 মাসে 83 বছর 4 মাসের সওয়াব শুধু একটা রাত্র জাগ্রত থেকে যদি আপনি ইবাদত করেন হাজার মাসের চাইতেও বেশি সওয়াব আপনার আমলনামায় দিবেন কে খয়রুম মিন আলফিশা হাজার মাসের চেয়েও বেশি সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন সুবহানাল্লাহ জোরে কোন আমার নবী বিশ্ব নবী কি আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন নবীজি গো ও আমার হাবিব ও আমার বন্ধু ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে করে আল্লাহু আকবার যতক্ষণ আমার নবীজি খুশি না হবেন সন্তুষ্ট না হবেন আমাদের নবীকে এবং আমার নবীর যত উম্মত আছে তাদেরকে দিতেই থাকবেন সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ জানাইয়া দিবেন তাহলে এত পরিমাণের সওয়াব আমাদের নবী আমাদের জন্য করেছেন সুবহানাল্লাহ বলতেন না কেন করেছেন বয়স কম অল্প বয়স 70 এর মধ্যে বিদায় হয়ে যাবে এই জন্য অল্প নেক আমল করবেন ডাবলের ডাবল সওয়াব দিয়ে দিবেন কে আরেকটু জোরে কোন কে জিকিরি করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সমস্যা হইতেছে আপনাদের আর একটু জোরে বলেন ভাইয়ের আমার শিক্ষা হইল দুইটা একটা হইল দুনিয়ার শিক্ষা আরেকটা হইল আখেরাতের শিক্ষা জোরে কোন ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা আখেরাতের শিক্ষা এবং দুনিয়ার শিক্ষা দুনিয়ার শিক্ষা স্কুল কলেজে যখন ছেলে মেয়েরা যায় তখন তাদের পিছনে একটা ব্যাগ থাকে জোরে কোন কি থাকে ব্যাগের মধ্যে দুনিয়ার শিক্ষার সিলেবাস আছে না নাই বাংলা অঙ্ক ইংরেজি সমাজ যা কিছু আছে পিছনের ব্যাগের মধ্যে থাকে এটা হইল দুনিয়ার শিক্ষা জোরে কোন কি শিক্ষা দুনিয়ার আর আখেরাতের শিক্ষার যে ছেলে মেয়েরা মক্তবে যায় মসজিদে সকালবেলা
তাদের সামনে বুকে থাকে আল কোরআন জোরে কোন ঠিক কিনা কোরআনটা কি পিছনে থাকে না সামনে আর স্কুল কলেজের সিলেবাসের বইগুলো সামনে থাকে না পিছনে এটা দিয়ে আপনি শিখেন যে পিছনের যে জিনিসগুলো মরণের সময় পিছনেই থেকে যাবে দুনিয়ার শিক্ষা কিন্তু আখিরাতের শিক্ষার যে সিলেবাসটা আল্লাহর কালাম আল্লাহর কোরআনটা সামনে থাকে এই কোরআনটা আপনাকে সুপারিশ করে সামনে থেকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ একটু জোরে বলেন সাত প্রকারের লোক সাত প্রকারের লোক যারা হবে সাতটা সাত শ্রেণীর লোকদেরকে সমস্ত ফেরেশতারা ভালোবাসবেন সুবহানাল্লাহ জোরে কোন কই শ্রেণীর লোক আরে জোরে কোন কই শ্রেণীর ভাইয়ের আমার বন্ধুরা আবার 24টা ঘন্টা আমলের মধ্যে আপনি কাটান আমলের মধ্যে কাটান লাভ আছে না নাই আরে জোরে কোন আছে না নাই মাগরিবের পরে আপনি মাগরিবের পরে সাতবার আপনি করেন সময় যদি আপনার থাকে আল্লাহুম্মা আজরিনি মিনান্নার করেন আল্লাহুম্মা আজরিনি মিনান্নার আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহুম্মা আজরিনি মিনান্নার কয়বার পড়বেন আরো জোরে কোন কয়বার সাতবার যদি আপনি পড়েন দিনের বেলা যদি আপনি মারা যান জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবেন কে আরেকটু জোরে কোন কে সাতবার পাঠ করবেন সাতবার মাগরিবের পরে এবং ফজরের পরে মাগরিবের পরে সাতবার এবং ফজরের পরে আপনি সাতবার করবেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার আল্লাহুম্মা আজরিনি মিনান নার এটা হলো এক নম্বরের আমল আমলের মধ্যে আপনি থাকেন আপনার জীবনটা আমলের মধ্যে কাটান রে মুসলমান আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন মুয়াজ্জিন সাহেব যখন আজান দেই কি দেই না আরো জোরে কোন মুয়াজ্জিন সাহেব যখন আজান দেই আজানের পরে আপনি যদি একটা দোয়া পড়তে পারেন আল্লাহুম্মা রব্বা হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়াতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এটা পড়লে লাভ আছে না নাই আরেকটু জোরে কোন আছে না নাই আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আজানের পরে তুমি যদি এই দোয়াটা যদি তুমি পড়তে পারো আল্লাহর রাসূল বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আমি নবী তোমার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব সওয়াব আছে না নাই আরো জোরে কোন আছে না নাই শুধু তাই না শুধু তাই না উযু করার পরে আপনি যদি কালিমায়ে শাহাদাত পাঠ করেন জোরে কোন কি উযু করার পরে যদি আপনি পড়েন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ সহজ না কঠিন আরেকটু জোরে আল্লাহর রাসূল বলেন রে উম্মত তুমি যে কালিমায়ে শাহাদাত যে তুমি পড়েছো জানোনি তোমার কি হয়েছে এইভাবে যদি এই আমলটা যদি তুমি জারি রাখতে পারো ফুতিহাত লাহু আবু আবুল জান্নাতি সামানিয়া আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সওয়াব কম না বেশি যে কোনো দরজা দিচ্ছে তুমি প্রবেশ করতে পারবে কেউ তোমাকে বাধা দিবে না সুবহানাল্লাহ ভাইয়ের আবার বন্ধুরা আমার আমল আমলের মধ্যে তোমার জীবনটা লাগাও আমলের মধ্যে তোমার জীবনটা যদি লাগাইতে পারো এই জন্যে আসেন সাত প্রকার আমলদারি লোককে মহান আল্লাহ ভালোবাসেন জোরে কোন কে ভালোবাসেন
সমস্ত ফেরেশতারাও তাকে ভালোবাসেন সুবহানাল্লাহ জোরে বলুন আসমানের যত ফেরেশতারা আছে সাত প্রকার লোকদের জন্য দোয়া করতে থাকেন সাত প্রকার লোকদের জন্য আসমানে এবং জমিনে যত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত ফেরেশতারা ওই সাত প্রকার লোকদের জন্য দোয়া করেন সুবহানাল্লাহ জোরে বলেন এক নম্বর কইল এক নম্বর কইল আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যে উম্মতেরা সব সময় পবিত্র থাকে যখন কি থাকে পবিত্র কিন্তু আমাদের সমাজের মধ্যে যেই যুবকরা আছেন জিন্সের প্যান্ট পরে পোশাক পরে ডিলা কুলু নেওয়ার মতো কোনো প্রসেস নাই কোনো সিস্টেম নাই পানি নেওয়ার মতো কোনো সিস্টেম নাই যখন ঠিক কি না ভাইরা আমার এই জন্য আসেন এক নম্বর কইল সব সময় যারা পবিত্র থাকে উযু অবস্থায় থাকে পবিত্র থাকলে লাভ আছে না নাই আরো জোরে কোন আছে না নাই আল্লাহর নবী বিশ্ব নবী যখন মেরাজের মধ্যে যখন গেলেন মেরাজে যাওয়ার পরে হঠাৎ করে দেখে জান্নাতের ভিতরে একজন লোক আমাদের নবীজির সামনে দিয়ে হাঁটতেছেন সুবহানাল্লাহ আরেকটু জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর নবী বললেন কে গো তুমি তুমি কে তোমার পরিচয় কি তোমার নাম কি আমার সামনে দিয়ে জান্নাতে তুমি হাঁটতেছো কে তুমি এমনি লোকটা বলতেছে ও গো নবীজি আল্লাহর নবী বিশ্ব নবী জিব্রাইল আমিনকে বলেন জিব্রাইল আমার সামনে যে লোকটা হাঁটতেছে তার পায়ের আওয়াজ আমি শুনতেছি লোকটাকে তার পরিচয় তুমি আমাকে বলে দাও জিব্রাইল আমিন আল্লাহর নবীকে বলে দিলেন ওগো নবীজি উনি হইলেন আপনার কালো সাহাবি হযরতে বিলাল সুবহানাল্লাহ জোরে কোন হযরতে বিলাল আপনার সামনে দিয়ে হাঁটতেছে তার পায়ের আওয়াজ আপনি শুনতেছেন আল্লাহর নবী বিশ্ব নবী অবাক হয়ে গেলেন জান্নাতের ভিতরে আমার সামনে দিয়ে হাঁটতেছে এত বড় সম্মান এত বড় সৌভাগ্যবান ব্যক্তি জোরে কোন ঠিক কি ঠিক না আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসলেন মেরাজ থেকে আসার পরে কালো বেলালের কাছে গিয়ে বলেন বেলাল আমি জানতে চাই কি এমন আমল তুমি করো সুবহানাল্লাহ জোরে বলেন কি এমন আমল তুমি করো গো যেই আমলের কারণে জান্নাতে তোমার পায়ের আওয়াজ আমি শুনছি যেই মাত্র আমার নবী কালো বেলালকে এই কথা বললেন হযরত বেলাল চুকের পানি ছেড়ে দিয়া কেঁদে ফেলেছেন আল্লাহর নবীকে বললেন নবী গো আমার ও আমার নবী আমি বেলালের তো কোনো আমল নাই তবে একটা আমল আমি করি যখনই আমি নাপাক হয়ে যাই যখনই আমার উজু ভেঙে যাই সাথে সাথে উজু করে আমি সবসময় পবিত্র হয়ে যাই সবসময় আমি পবিত্র হয়ে যাই তাহলে পবিত্র যদি আপনি সবসময় থাকেন বেলাল পবিত্র থাকার কারণে জান্নাতে আমার নবী বেলালের পায়ের আওয়াজ শুনছে আপনিও যদি পবিত্র থাকেন আপনার দামও বাড়বে না কমবে আরেকটু জোরে কোন ভাইয়ের আমার বন্ধুর আমার এই জন্যে আসেন সাত প্রকার লোককে ফেরেশতারা ভালোবাসেন এক নম্বর হইল এক নম্বর গভীর মনোযোগ দিয়া শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন রে মুসলমান এক নম্বর হইল সব সময় যারা পবিত্র থাকে পবিত্র পবিত্র থাকলে আল্লাহর আসমানের এবং জমিনের ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করে বলেন সুবহানাল্লাহ এটা হইল এক নম্বর দুই নম্বর কইল আসমানের সমস্ত ফেরেশতারা এবং জমিনের সমস্ত ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করে যে ব্যক্তি নামাজের সামনের কাতারে দাঁড়াইয়া নামাজ আদায় করে সুবহানাল্লাহ জোরে কোন আরেকটু জোরে কোন আল্লাহু আকবার কোন কাতারে নামাজের সামনের কাতারে দাঁড়াইয়া নামাজের পিছনের কাতারে না নামাজের সামনের কাতারে দাঁড়ানো যে কি সওয়াব আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন যদি আমার মুসল্লিরা আমার উম্মতেরা জানতো নামাজের সামনের কাতারে দাঁড়াইয়া নামাজ পড়লে কি সওয়াব তাহলে এক হাজার টাকা দুই হাজার টাকা লটারি দিয়া হইলেও সামনের কাতারে দাঁড়াইতো সুবহানাল্লাহ
সামনের কাতারে দাঁড়াইয়া নামাজ যদি আদায় করেন ফেরেশতারা কি বলে আল্লাহকে জানেন নি আল্লাহ মেহেরবানি করে নামাজের সামনের কাতারে যেই মুসল্লিরা দাঁড়াইছে আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ maaf করে দেন সুবহানাল্লাহ কোন ফেরেশতারা বলে আল্লাহ নামাজের সামনের কাতারে যারা দাঁড়াইছে আল্লাহ মেহেরবানি করে তাদেরকে maaf করে দেন এই জন্য দুইবার ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে সামনের কাতারে দাঁড়াইয়া নামাজ আদায় করলে এই জন্য আসেন রে উম্মত নামাজের সামনের কাতারে দাঁড়াইয়া নামাজ পড়ার ইচ্ছা শখ আপনাদের আছে না নাই আরেকটু জোরে কোন আছে না নাই আল্লাহু আকবার আয় আল্লাহ নামাজের সামনের কাতারে দাঁড়াইয়া নামাজ পড়ার তৌফিক দান করেন সবাই বলেন আমিন ভাইয়ের আমার বন্ধুরা আমার দুই নম্বর চলে গেল তিন নম্বর যেই সমস্ত লোকদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে সেটা হইল জামাতের জন্য যে ব্যক্তি অপেক্ষা করে সুবহানাল্লাহ জুড়ে বলেন কিসের জন্য অপেক্ষা জামাতের জন্য অপেক্ষা করে নামাজের জামাতের জন্য অপেক্ষা করে যেই সমস্ত মুসল্লিরা আজান হয়েছে একটা সময় জোরে কোন কয়টা জোহরের আজান একটা সময় হয়েছে জামাত হবে দেড়টা সময় জোরে কোন ঠিক কিনা দেড়টা সময় জামাত মাঝখানে আধা ঘন্টা চার রাকাত সুন্নতে মুয়াক্কাদের নামাজ আদায় করে আপনি বসে বসে জিকির আজকার করেন দেড়টা সময় আপনি জামাতে নামাজ আদায় করবেন আল্লাহর রাসূল আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যেই সমস্ত মুসল্লিরা তারাহুরা করে না এইভাবে জামাতের জন্য যারা অপেক্ষা করে জিকির আজকার করে বসে থাকে নামাজ পড়লে যে সওয়াব হতো বসে থেকেও ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়ে দিবেন কে বসে থেকেও ওই পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবেন কারণ যেহেতু আপনি জামাতের জন্য অপেক্ষা করে জামাতে নামাজটা আদায় করেছেন সুবহানাল্লাহ জোরে কোন ভাইয়ের আমার বন্ধুরা আমার কয় নম্বর গেল আর জোরে জামাতের জন্য তিন নম্বর যেই সমস্ত লোকেরা জামাতের জন্য অপেক্ষা করে আল্লাহ রহমতের ফেরেশতারা তাদের জন্য দোয়া করে এটা হইল তিন নম্বরের আমল চার নম্বর হইল ওই সমস্ত লোকদের জন্য আল্লাহর আসমান এবং জমিনের ফেরেশতারা দোয়া করে যারা সব সময় দুরুদ শরীফ পাঠ করে দুরুদ শরীফ আমার নবীর উপরে দুরুদ পড়ে সুবহানাল্লাহ জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে কাবা ঘরের একটা ঘড়ি আছে বিশাল বড় একটা ঘড়ি মোবাইলে দেখছেন নি কাবা ঘরের সামনে বিশাল বড় একটা ঘড়ি আছে ফাইভ স্টার হোটেল নিচে হোটেল আর সবচাইতে উপরে বিশাল বড় একটা ঘড়ি ঘড়িটা তো আমরা মোবাইলেও দেখছি ইউটিউবে অথবা ইন্টারনেটে আমরা দেখেছি কিন্তু কিছুদিন আগে আল্লাহর ঘর খানায় কাবায় গিয়ে ওই ঘড়ি টাওয়ারের নিচ থেকে দাঁড়াইয়া ঘড়িটা তাকাইয়া দেখলাম ওই ঘড়ির নিচে বিশাল বড় করে লেখা আছে তিনটা দোয়া লেখা আছে জোরে কোন কয়টা আরো জোরে কোন কয়টা এগুলো বলতেছি আপনাদেরকে আপনারা যেহেতু আপনারাও যাতে আমলগুলো করতে পারেন এই তিনটা দোয়া কাবা করে যারা তোয়াফ করে সমস্ত হাজি সাহেবরা এই তিনটা দোয়া বেশি বেশি করে পাঠ করেন জোরে কোন কয়টা তিনটা দোয়া বেশি বেশি করে পাঠ করেন আল্লাহর খানায় কাবা তোয়াফ করেন আর এই তিনটা দোয়াই বেশি বেশি করে পাঠ করেন আমি তাকায়া দেখলাম আমিও আল্লাহর ঘর খানায় কাবা তোয়াফ করার সময় এই তিনটা দোয়া পড়তেছি যারা বাহিরের লোক অন্য কান্ট্রির লোকেরা তারাও এই তিনটা দোয়াই বেশি বেশি পাঠ করেন আবার ঘড়িটার নিচেও তিনটা দোয়া একটার পরে একটা দোয়ার পরে আরেকটা দোয়া এভাবে উঠতেছে এক নম্বর লেখা আছে আমার সাথে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার আয় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেন
আখেরাতেও কল্যাণ দান করেন আল্লাহ দুনিয়াতেও আমাদেরকে ভালো রাখিয়েন আখেরাতেও আমাদেরকে ভালো রাখিয়েন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাইয়া দিয়েন আল্লাহর ঘর খানায়ে কাবার ওই গড়িটার নিচে লেখা আছে এই দোয়াটা সর্বপ্রথম আপনি যদি হজ করতে যান উমরা করতে যান অথবা বড় হজ করতে যান আমি যেই কথাগুলো বললাম আপনি গড়িটাওয়ারের নিচে দাঁড়াইয়া আপনি তাকিয়ে দেখবেন সর্বপ্রথম এই দোয়াটা উঠতেছে সুবহানাল্লাহ এই দোয়াটা উঠতেছেন এটা হইল কোরআনের একটা আয়াত ভাইয়েরা আমার খানায়ে কাবা তওয়াফ করার সময়ও এই দোয়াটাই হাজী সাহেবরা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আমার নবী সব সময় এই দোয়াটা পাঠ করতেন নামাজ পড়েও এই দোয়া পড়তেন নামাজ পড়ার আগেও এই দোয়া পড়তেন আল্লাহ তুমি আমাদের সবাইকে দুনিয়াতেও ভালো রাখো এবং আখিরাতেও ভালো রাখো জাহান্নামের আগুন থেকে লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম করেন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম আমার কোনো শক্তি নাই আমার কোনো ক্ষমতা নাই একমাত্র আল্লাহ তাআলার শক্তি এবং ক্ষমতা ছাড়া জোরে কোন ঠিক কিনা আমাদের কোনো শক্তি নাই আমার কোনো শক্তি নাই আমার কোনো ক্ষমতা নাই একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত এই দোয়াটা খানায়ে কাবার ওই গড়ির নিচে লেখা আছে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম খানায়ে কাবা যারা তওয়াফ করে গো আল্লাহর ঘর তওয়াফ করার সময় এই দোয়াটাও পাঠ করে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমার কোনো শক্তি নাই আমার কোনো ক্ষমতা নাই একমাত্র আল্লাহ তাআলার শক্তি এবং ক্ষমতা ছাড়া জোরে কোন কি ঠিক নাম আল্লাহ যদি আমাকে শক্তি না দেন নামাজ পড়তে পারবো না আল্লাহ যদি আমাকে ক্ষমতা না দেন মসজিদে আমি যেতে পারবো না আল্লাহ যদি আমাকে তৌফিক না দেন আমার কোনো ছেলে সন্তানও হবে না আল্লাহ যদি আমাকে তৌফিক না দেন আমি টাকা পয়সার মালিকও হইতে পারবো না আল্লাহ যদি আমাকে তৌফিক না দেন গান বাজনা জুয়ার আড্ডা মদের আড্ডা থেকেও বাঁচতে পারবো না জোরে কোন ঠিক কিনা আল্লাহ যদি আমাকে তৌফিক না দেন মদের আড্ডাখানা থেকেও আমি বাঁচতে পারবো না এই জন্য আমার কোনো শক্তি নাই আমার কোনো ক্ষমতা নাই কোনো কিছু করার এবং কোনো কিছু ছাড়ার জোরে কোন ঠিক কিনা একমাত্র আল্লাহ তাআলার ক্ষমতা আল্লাহ তাআলার তৌফিক আল্লাহ তাআলা যদি আমাদেরকে এগুলো না দেন তৌফিক আর শক্তি যদি না দেন আমরা কোনো কিছুই করতে পারবো না এই জন্য আসেন খানায়ে কাবার গড়িটার নিচে দুই নম্বর এই দোয়াটা লেখা আছে যারা তওয়াফ করে হাজী সাহেবরা বেশি বেশি করে এই দোয়াটা পাঠ করতেছেন তিন নম্বর হইল ওই গড়িটার নিচে লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন যেইভাবে আমি বলেছি ঠিক এইভাবেই ওই গড়িটার নিচে লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহ আমার নবীর উপরে শান্তি রহমত নাজিল করো আমাদের নবীর পরিবার পরিজনের উপরে শান্তি রহমত নাজিল করো আমার নবীর যত সাহাবিরা ছিল সাহাবিদের উপরে সকল সাহাবিদের উপরে শান্তি রহমত নাজিল করো তাহলে খানায়ে কাবা কাবা গড় তওয়াফ করার সময় হাজী সাহেবরা এই তিনটা দোয়া পাঠ করেন যে যেরকম ভাবে আরো যত দোয়া আছে নিজেদের মধ্য থেকে পাঠ করেন কোরআন থেকে তবে এই তিনটা দোয়া হইল সর্ব উল্লেখযোগ্য এক নম্বর হইল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار ولا حول ولا قوة إلا بالله العلي العظيم صلى الله عليه وعلى آله وصحبه أجمعين بھائر آمار এই জন্য আসেন আল্লাহর সমস্ত ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করে যেই ব্যক্তি আমার নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে জোরে কোন কি পাঠ করে দুরূদ শরীফ পাঠ করে এটা হলো চার নম্বরের আমল জোরে কোন কয় নম্বর চার নম্বরের আমল পাঁচ নম্বরের আমল আল্লাহর সমস্ত ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করে যেই ব্যক্তি অন্য মুসলমানের জন্য দোয়া করে আল্লাহ তুমি তারে সব সময় ভালো রাখো তুমি তারে সব সময় ভালো রাখো এইভাবে অন্য মুসলমানের জন্য দোয়া করলে ফেরেশতারাও তার জন্য দোয়া করে সুবহানাল্লাহ কিন্তু আমাদের অভ্যাস তো বড় খারাপ মানুষের উন্নতি আমরা দেখতে পারি না
হিংসায় জ্বলে পুড়ে সরকার জোরে কোন ঠিক কিনা আমরা দোয়া করি আল্লাহ এ গাড়ি কিনছে গাড়ির উপরে যাতে ঠাড়া পড়ে আছে না নায়ক আরো জোরে কোন না ফেরেশতারা আছে তো ফেরেশতা আমাদের সাথে আছে না নাই ফেরেশতারা তখন বলে যে তার উপরে ঠাড়া পড়ার দোয়া করছ ঠাড়া হের আগে পড়ার আগে যাতে তোর উপরে আগে পড়ে এই বদ্দু আছে না নাই এই জন্য আসেন অন্য মুসলমানের জন্য যদি বলেন আল্লাহ একটা গাড়ির মালিক হইছে আরেকটা গাড়ির মালিক বানাও একটা ফ্ল্যাটের মালিক হইছে আরেকটা ফ্ল্যাটের মালিক বানাও ফেরেশতারা তখন বলে আল্লাহ এই ব্যক্তি ওই ব্যক্তির জন্য দোয়া করছে অথচ আত্মীয়তার কোনো সম্পর্ক নাই অথচ মামাতো ভাইও না খালাতো ভাইও না অপরিচিত একজনের লাগা গাড়ি বাড়ির দোয়া করছে আল্লাহ আগে তারে গাড়ি বাড়ির মালিক বানায়া দাও ফেরেশতাদের দোয়া ডাইরেক্ট কবুল জোরে কোন ঠিক কিনা ভাইরা আমার এই জন্য আসেন পাঁচ নম্বর হইল আল্লাহর যত ফেরেশতারা আছে ওই ব্যক্তির জন্য দোয়া করে যেই ব্যক্তি অন্য মুসলমানের জন্য দোয়া করে পাঁচ নম্বর ছয় নম্বর হইল আল্লাহর ওই সমস্ত ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করে যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করে যেই ব্যক্তি অসুস্থ মানুষকে দেখতে যায় হুজুর এখন কি করে অসুস্থ মানুষকে দেখতে যাই ও ইয়াদাতুল মারিজ অসুস্থ মানুষকে যারা দেখতে যায় তাদের জন্য সমস্ত ফেরেশতারা দোয়া করে শুধু তাই না একজন মুমিন মুসলমান অসুস্থ তাকে যদি আপনি যদি দেখতে যান তার বাড়িতে যাওয়ার সময় যতটা কদম করবে প্রতিটা কদমে কদমে এক একটা করে সওয়াব দিবেন কে প্রতিটা কদমে কদমে এক একটা করে সওয়াব আল্লাহর রাসূল বলতেছেন এই জন্য আসেন ছয় নম্বর আমল হইল অসুস্থ মানুষকে দেখতে গেলে সমস্ত ফেরেশতারা তার জন্য দোয়া করে সুবহানাল্লাহ জোরে কোন ভাইয়ের আমার বন্ধুরা আমার সাত নম্বর যে আমলটা বলে আমরা দোয়া করব শুনতে রাজি আছেন না নাই সাত নম্বর হইল যে আমলটা আপনারা করবেন ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করে গো যেই ব্যক্তি দান খয়রাত করে বালু কাজে দান খয়রাত করে মসজিদের জন্য কালেকশনের জন্য যদি হুজুর কাওর কাছে যায় সে যাই পারে তৌফিক অনুযায়ী যদি দান করে দেয় মাদ্রাসার জন্য যদি কেউ কারো কাছে যায় মাদ্রাসার জন্য যাওয়ার পরে যদি কেউ তার কাছে দান করে যত বালু কাজ আছে সমস্ত বালু কাজের মধ্যে যদি কেউ দান করে আল্লাহর সমস্ত রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করে বলেন সুবহানাল্লাহ ভাইয়ের আমার বন্ধুরা আমার দান করলে মাল বাড়ে না কমে আরেকটু জোরে কোন দান করলে আমার আল্লাহ খুশি হন ফেরেশতারা তার জন্য দোয়া করে এই জন্য যে আমলগুলোর কথা বললাম ষাটটি আমল প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টার হিসাব আছে না নাই আরে মুমিন মুসলমান এই জন্য আসেন চব্বিশটা ঘন্টা আপনি আমলের মধ্যে আপনার জীবনটা লাগাইয়া রাখবেন সময় পাইছেন আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তুমি পবিত্র আল্লাহ তুমি পবিত্র আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি পবিত্র আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্যই সমস্ত প্রশংসা কার আর জোরে কোন কার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহু আকবার আল্লাহ তুমি মহান আল্লাহ তুমি মহান আল্লাহ তুমি সবচাইতে বড় সময় পাইলেই এই দোয়াগুলো পাঠ করবেন এই দোয়াগুলো যদি আপনি পাঠ করেন একবার যদি সুবহানাল্লাহ বলেন জান্নাতে আপনার জন্য একটা গাছ আমার আল্লাহ লাগিয়ে দিবেন সুবহানাল্লাহ এই জন্য আসেন সাতটি আমলের কথা বললাম যেমন সমস্ত ফেরেশতারা ওই সাত ব্যক্তির জন্য দোয়া করে এক নম্বর যে আমলটা বললাম সেটা হইল যারা পবিত্র থাকে জোরে কোন কি থাকে পবিত্র যদি থাকেন পবিত্র সব সময় ডিলা কুলু ব্যবহার করবেন ডিলা কুলু পানি নেবেন প্রস্রাব পায়খানার পরে আপনার টিস্যু ইউজ করবেন পানি ইউজ করবেন সব সময় আপনি পবিত্র থাকবেন এক নম্বর আমল পবিত্র থাকতে হবে জোরে কোন কি থাকতে হবে পবিত্র থাকতে হবে দুই নম্বর হইল নামাজের সামনের কাতারে দাঁড়াইয়া নামাজ আদায় করবেন তিন নম্বর হইল নামাজের জামাতের জন্য অপেক্ষা করা জোরে কোন কি করা জামাতের জন্য অপেক্ষা করা চার নম্বর আমল
নবীজির উপরে যত বেশি পারেন দুরূদ শরীফ পাঠ করা দুরূদ শরীফ পাঁচ নম্বর আমল হইলো অন্য মুসলমানের জন্য দোয়া করা বদদোয়া না করা অন্য মুসলমানের জন্য দোয়া করা ছয় নম্বর আমল হইলো অসুস্থ মানুষকে দেখতে যাওয়া অসুস্থ মানুষকে দেখতে যাওয়া এটা হইলো ছয় নম্বর সাত নম্বর হইলো দান খয়রাত করা বেশি বেশি দান করা আপনার মক্কা মদিনা যেটা দেখলাম শিখলাম এটা হইলো তারা দান খয়রাতের বেলা সবার আগে আগে করে সুবহানাল্লাহ দান খয়রাতের বেলা সবার আগে আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হইলেন আবু বকর জোরে কোন ঠিকই ঠিকই নাম দান করতেন বেশি বেশি করে দুই হাত দিয়া দান করতেন এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী একবার মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করার পরে আমার নবী সাহাবীদেরকে বলতেছেন সাহাবীরা রে তিনটা কাজ আজকে তোমরা কে করেছো তিনটা কাজ জোরে কোন কয়টা তিনটা কাজ তোমাদের মধ্যে আজকে কে করেছে একসাথে এক নম্বর কইল কে তোমাদের মধ্যে আজকে রোজা রেখেছে জোরে কোন কি রাখছে রোজা রাখছে দুই নম্বর হইল তোমাদের মধ্যে কে আজকে অসুস্থ মানুষকে দেখতে গেছে তিন নম্বর হইল তোমাদের মধ্যে কে আজকে মানুষদেরকে খাওয়াইছে জোরে কোন কয়টা তিনটা কাজ কে করেছে আজকে এক নম্বর হইল কে তোমাদের মধ্যে আজকে রোজা রেখেছে দুই নম্বর হইল অসুস্থ মানুষকে কে দেখতে গেছে আজকে তিন নম্বর হইল মানুষদেরকে কে খাওয়াইছে দান করছে এই তিনটা কাজ তোমাদের মধ্যে কে করেছে বলো কেউ হাত উঠাই না কেউ উঠাই না মজলিসের এক কোণা থেকে হযরতে সিদ্দিকে আকবর হাত উঠাইছে সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠাইছে অর্থাৎ আবু বকর সিদ্দিক আজকে তিনটা কাজ একই দিনে করেছে সুবহানাল্লাহ উনি রোজাও রেখেছে এবং মানুষদেরকে উনি খাওয়াইছেও তিন নম্বর দান খয়রাত উনি করেছে আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিককে তখন সকলের সামনে বলছেন জান্নাতি মানুষ ছাড়া একদিনে তিনটা কাজ একসাথে করা সম্ভব না সুবহানাল্লাহ জোরে কর না কথাটা কি দেখছেন না জান্নাতি মানুষ ছাড়া একই দিনে একসাথে তিনটা কাজ করা সম্ভব আবু বকর নাম্বার ওয়ান আমার নবী বলেছেন আশারায় মুবাশশারা দশজন সাহাবীর মধ্যে সর্বপ্রথম আবু বকর আমার উটের লাগাম ধরে ধরে আমি বিশ্ব নবীর সাথে একসাথে জান্নাতে প্রবেশ করবে কত বড় কথা চিন্তা করেন আপনি আর আমিও যদি এইভাবে তিনটা কাজ করতে পারি এবং সাতটি আমল যে বললাম এই সাতটি আমল যদি করতে পারি আমার আপনার দামও বাড়বে না কমবে আরেকটু জোরে কোন বাড়বে না কমবে রাত অনেক হয়ে গেছে প্রায় দেড় ঘন্টার চেয়ে বেশি আলোচনা করছি যে আমলের কথাগুলো বললাম এই আমলগুলো আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে এই এলাকাবাসী এবং মহল্লাবাসী সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন ও ভাই ও দুস্থ বুজুর্গ এই আমলগুলো করার এক নম্বর কারণ কি আমলগুলো করে যাতে আমরা জান্নাতে যেতে পারি জোরে কোন ঠিকই ঠিকই না আরো জোরে কোন ঠিক কি না জান্নাতের যে নাজ নিয়ামত এই নাজ নিয়ামত যদি বর্ণনা করি আরেকটু মনে করেন আরো একদিন মাহফিল করলে তাহলে বলা সম্ভব জোরে কোন ঠিক কি না এরপরও সামান্য একটু জান্নাতের নাজ নিয়ামতের কথা বলে দেই সামান্য আল্লাহর রাসূল বলেন এটা হাদিসে কুদসি আদাত্তু লি ইবাদিয়া সলিহিন মা লা আইনুন রাআত জান্নাতে এমন নিয়ামত আল্লাহ তাআলা দিবেন যা চোখে কখনো দেখে নাই সুবহানাল্লাহ ওয়ালা উযুনুন সামিআত এই দুই কান দিয়া কেউ শুনে নাই ওয়ালা খতরা আলা কলবি বাশার এবং অন্তর দিয়া কল্পনাও করে নাই আমার আল্লাহ জান্নাতে কি পরিমাণ নাজ নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন সুবহানাল্লাহ জান্নাতে যখন আপনাকে কলা দেয়া হবে কলা দুনিয়াতে কলা আছে না নাই বাদাম আছে না নাই তারপরে কমলা আছে না নাই মালটা আছে না নাই এগুলো কি আপনি সুলাইয়া খান না না সুলাইয়া খান আর জোরে কলার বালখা কলার যে সুলা বাদামের যে সুলা আমরা এগুলো সুলাইয়া খাই জোরে কোন ঠিক কিনা তারপরে মালটা এটার সুলাইয়া কেটে খাই কমলা সুলাইয়া খাই আমার আল্লাহ তাআলা যখন জান্নাতে যখন খাবার দিবেন এই ফলগুলো দিবেন তখন সে বলবে কলু হাযাল্লাযী রুযিকনা মিন কব আল্লাহ
জান্নাতে তো এই দুনিয়াতে তো এই কলা দিছিলা জান্নাতেও তো এই কলাই দিলা সুবহানাল্লাহ আয় আল্লাহ জান্নাতে বাদাম খাইছিলা দুনিয়াতে বাদাম খাইছিলাম জান্নাতেও তুমি বাদাম উই দিলা দুনিয়াতে কমলা খাইছিলাম জান্নাতেও কমলা দিছো আল্লাহ দুনিয়াতে মালটা খাইছিলাম জান্নাতেও মালটা দিছো একই খাবার তুমি আল্লাহ জান্নাতেও দিলা দুনিয়াতে গুলো খাইয়েছি এগুলো পাল্টাইয়া দাও আল্লাহ তাআলা বলবেন ওরে আমার বান্দা ও আমার বান্দি দুনিয়াতে বাদাম খাইছোর সুলায়া এখানে সুলায়া সারা সুলা সহ খাইলা সুবহানাল্লাহ দুনিয়াতে কলা খাইছো সুলায়া জান্নাতের কলা দুনিয়ার কলার মতো না এটা বালকা সহ মনে করে খেয়ে ফেলো সুবহানাল্লাহ জোরে বলেন দুনিয়াতে কমলা খাইছিলা সুলায়া এটা মনে করো দুনিয়ার কমলা না এটা জান্নাতের কমলা এটা আর সুলার লাগবে না সুলা সারাই খাও সুবহানাল্লাহ দুনিয়াতে মালটা খাইছিলা রসটা খেয়ে বালকাটা সুলাটা ফেলে দিতা জান্নাতে মালটা খাও সুলা সহ খাও সুবহানাল্লাহ তাহলে জান্নাতের যে নাজ নিয়ামত এবং দুনিয়ার যে নাজ নিয়ামত দুনিয়ার ফল এবং জান্নাতের ফল বেশ কম আছে না নাই আর জোরে কোন আছে না নাই এরকম দৃষ্টান্ত দিতে গেলে অনেক জান্নাতে আপনার বউকে নিয়ে স্ত্রীকে নিয়ে মার্কেটে যাইবেন মার্কেট আছে না নাই আর জোরে কোন আছে না নাই আহ নিজের বউ থাকবে আপনার রানী জোরে কোন কি রানী এটা দুনিয়ার রানী না জান্নাতের রানী জোরে কোন ঠিক কি না কারণ দুনিয়ার রানী তো কিপটা ছিল জান্নাতের রানী কি কিপটা থাকবো আর জোরে রাজা বাজার থেকে কাতলা মাছ কিনছে 2000 টাকা দিয়ে জোরে কোন কই হাজার রানী বলতেছে আমি মানি না 500 টাকাটা 2000 টাকা দেখে আনছেন মাছ ফিরত দিহান মাছ কি করেন ফেরত দেন রানী রাজারে বলতেছে রাজা বলতেছে আমি যদি টাকার জন্য মাছ ফিরত দেই আমার মান সম্মান যা আছে সব খালাস্তি হয়ে যাবে জোরে কোন ঠিক কিনা আরো জোরে কোন রানী বলতেছে কিভাবে ফিরত দিবেন আমি বুদ্ধি শিখাইয়া দেই মান সম্মান যাইতো না কেমনে আপনি জেলেরে গিয়া বলবেন যে এই মাছটা যে আপনার থেকে কিনলাম বা দিলেন 2000 টাকা দিয়া মাছটা বেটা না বিটি যদি কো বেটা আপনি কইবেন আমার বিটি মাছের দরকার আর জেলে যদি কো মাছটা বেটি আপনি কইবেন আমার বেড়া মাছের দরকার এক কথা কয়ে মাছ ফিরত দিয়ে টাকা লয়ে বুঝবে বুদ্ধি ভালো না খারাপ আর জোরে কোন না রাজা তো কো আরে বাপ রে বাপ রাজা তো আসলে আমার বউর কামার ছিল বুদ্ধি দিয়ে এর মাথায় মেজি গুরগুর করতেছে জোরে কোন ঠিক কিনা রাজা মনে করেন মাছ লয়ে গেছে জেলের কাছে গিয়ে দেখে জেলে সন্ধ্যার সময় জেলে বলতেছে সকালবেলা মাছটা 2000 টাকা দিয়ে কিনা নিল রাজা সন্ধ্যার সময় মাছ লিয়ে আইলো ব্যাপারটা কি কারণ আছে না নাই আর জোরে রাজা বলতেছে ভাই মাছ তো নিলাম 2000 টাকা দিয়া এখন আরছি একটা কাজে কি কাজ মাছটা তো নিছি মাছটা জিগাইয়া নিছি না মাছটা বেড়া না বিড়ি জেলে বলতেছে যে সকালবেলা নিল সন্ধ্যার সময় আয়া কো মাছটা বেড়া না বিড়ি জেলের মাথার মধ্যে আল্লাহ একটা বুদ্ধি দিয়ে দিছে জেলে বলতেছে স্যার মাছটা বেড়াও না বিড়িও না রাজা বলতেছে যে কিরে তোর বুদ্ধি দিয়ে আমার বউকে আরো বেশি জোরে কোন ঠিক কিনা কোন বেড়াও না বিড়িও না মাছ ফিরত দিয়ে টাকা নিবো কেমনে কফল হাত দিয়া আছে একটা তারফা দিয়া মাছ লই যাও এই বুদ্ধি দিছে কে আর জোরে কোন কে ভাইরা আমার আবার অনেক সময় দেখা যা আপনার অনেক জ্ঞানী লোক কিন্তু মাতার তার ছিড়ে গেছে আসেনি বিসিএস ক্যাডার আমাদের এদিকে আছে মাতার তার ছিড়া পাগল মেন্টাল রাস্তায় রাস্তায় ঘুরে এরকম এক আপনার শিক্ষিত লোক স্কুলে গেছে জোরে কোন কই স্কুলে গিয়া বলতেছে হে ছাত্ররা এটা কোন ক্লাস ছাত্র বলতেছে স্যার এটা অঙ্কের ক্লাস কো ভালো হয়েছে ঠিক মতো হয়েছে একটা অঙ্ক কর ও কি অঙ্ক স্যার ও অঙ্কটা হইল আমার বাড়ি থেকে তোদের স্কুলে আসতে 10 মিনিট সময় লাগবে বলতো আমার বয়সটা কত ছাত্ররা বলতেছে যে 1 থেকে 10 পর্যন্ত পড়লাম লেখাপড়া এরকম অঙ্ক আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী শুনছেও না দেখছেও না বাড়ির থেকে স্কুলে আসতে আসছে এখন বয়সটা কত সবাই কো আরে এই অঙ্ক তো জীবনে শুনছেও না দেখছেও না যাক স্যারে যেহেতু বলছে সবাই মনে করেন চোখ সিলি দেয়া যোগ বিয়োগ লসাগু কষাগু গসাগু এলজাবরা বেলজাবরা যা আছে সব সারছে কিন্তু বয়স বের হইতেছে না সবাই লেখালেখি বন্ধ করে বইয়ে রয়েছে একটা ছাত্র হে লিখতে আছে
স্যারের জিজ্ঞাসা করে সবাই বন্ধ করে বইয়া রইছে তুই লেখতাছ ব্যাপারটা কি কো না স্যার আপনার বয়সটা বের করতেছি ও ভালোই সি তুই বুদ্ধিমান ছাত্র কিছুক্ষণ পরে কো স্যার আপনার বয়সটা বের হইছে কো কত কো আপনার বয়স 60 জোরে কোন কত 60 স্যারে বলতেছে কোন সূত্রে বের করলি আমার বয়স 60 ছাত্র বলতেছে স্যার সূত্রটা হইলো আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে হে আধা ফাগল হের বয়স 30 আর আপনি ফুরাফুরি ফাগল আপনার বয়স 60 আধা ফাগলটা যদি 30 ফুরাফুরিটা কত আর জোরে কোন না 60 ও ভালো হইছে রে আসলে তো তুমি একটা মেন্টাল জোরে কোন ঠিক কি না এই মেন্টাল হওয়ার কারণ কি পিছনে জিজ্ঞাসা করলাম মায়ের বদদুয়ার কারণে এই লেখাপড়ার সন্তান লেখাপড়া কইরা মা নিজে না খাওয়াইয়া এই সন্তানকে লেখাপড়া করাইছে সন্তান ব্যারিস্টার হইয়া এখন মা বাবার এই বিদ্যা আশ্রমের মধ্যে রাখাইছে আর এই দিকটা মা বাবার বদদুয়ার কারণে এই ছেলে মেন্টাল হয়ে গেছে এরকম সন্তান আছে নি আপনাদের সমস্যা হইতেছে কষ্ট হইতেছে আরেকটু আরেকটু একটু কথা কই ইনশাআল্লাহ দোয়া করে দিব অনেক সময় গ্রামের মধ্যে অনেক সময় গ্রামের মধ্যে আপনার লেখাপড়া জানে না বড় সর্দার আছে নি আমাদের এদিকে আছে এক লেখাপড়া জানে না কিন্তু তারে সারা দরবার তারে সারা দরবার হই না তার কাম লাগবো এরকম এক সর্দার ব্রাহ্মণবাড়িয়ে কুড়ে গেছে সাক্ষী দিত জোরে কোন কি দিত লেখাপড়া জানে না কুড়ে সাক্ষী দিত গেছে তো প্রতিপক্ষের যিনি উকিল উনি বড় ব্যারিস্টার উনি প্রতিপক্ষ উনি বলতেছে যে লেখাপড়া জানে না মূর্খ সর্দার আমার মায়ের ছেলা হয়ে পারবো কুলাইতে পারবো এক মাইর দিয়ে ওই মনে করেন হ্যাঁ রে কি করলাম ঠকাইয়া ফেলবো তো প্রতিপক্ষের ব্যারিস্টার বড় উকিল সাহেব উনি বলতেছে যে ভাই সর্দার সাহেব আপনি যে আপনার বাড়ি থেকে কুড়ে আসছেন সাক্ষী দেওয়ার জন্যে বাড়ি থেকে আসতে আপনার কতক্ষণ সময় লাগছে তো সর্দার সাহেব বলতেছে উকিল সাহেব আসার দুই অবস্থা জোরে কোন কয় অবস্থা একটা হইলো হেঁটে হেঁটে আসা আরেকটা হইলো নৌকায় করে আসটা আসা কোনটার হিসাব দিতাম হাইটা আইলে এক সময় নৌকায় করে আসলে আরেক সময় এটা কোনটার হিসাব দিলে ভালো হইব আপনি কর ক যে নৌকার হিসাবটাই দেন নৌকা দিয়ে আপনার বাড়ি থেকে কুড়ে আসলে কতক্ষণ সময় লাগবে এই হিসাবটাই দেন সর্দার সাহেব বলতেছে উকিল সাহেব নৌকার তো আরো দুই অবস্থা একটা হইলো ফালের নৌকা আরেকটা হইলো ইঞ্জিনের নৌকা কুন্ডার হিসাব দিতাম ফালের নৌকা আছে না নাই তো উকিল সাহেব বলতেছে যে ফালের নৌকার হিসাব নাই দেন ফালের নৌকা দিয়ে আসলে কুড়ে কতক্ষণ সময় লাগে তো সর্দার সাহেব বলতেছে উকিল সাহেব ফালের নৌকার তো আরো তিন অবস্থা একটা হইলো বাতাস কম হইলে এক সময় বাতাস মিডিয়াম মধ্যম হইলে আরেক সময় আরেকটা হইলো বাতাস বেশি হইলে আরেক সময় কুন্ডার হিসাব দিতাম যেই মাত্র এই কথা বলা শুরু করছে এমনি ম্যাজিস্ট্রেট যিনি উনি হাইসা দিয়া কয় উকিল সাহেব রাইখা দেন কিয়ামতের আগে সর্দারে লাগাল হইতেন না কারণ আপনি হইলেন ফইরা উকিল আর হে হইল আল্লাহর কুদরতি উকিল এর লোকে ফারা সম্ভব এরকম জ্ঞান বুদ্ধি মেধা কে দিছেন আরেকটু জোরে কোন কে একদিনে যদি সব ওয়া সাইরা দেই পরের বছরের দাওয়াত পর আসা নাই জোরে কোন ঠিক কিনা আর এত বছর লেখাপড়া 14-15-16 বছর লেখাপড়া কইরা একদিনে আপনি কি ওয়াজ করুন জোরে কোন ঠিক কিনা এই জন্য একটা সাবজেক্টের উপরে আলোচনা করলাম এই সাবজেক্টটা হইলো আপনার 60টি আমল আর আমার নবী উম্মতের জন্য আমল শুধু বাড়াইছে জোরে কোন ঠিক কিনা মনে আছে না নাই মনে আছে না নাই আমার নবী উম্মতের বেলা আমল বাড়াইছে কিরকম একে 10 নবী মানে না আবার আল্লাহ বাড়ায় দিছে একে 70 নবী মানে না আবার বাড়ায় দিছে আল্লাহ একে 100 নবী মানে না আবার আল্লাহ বাড়ায় দিছে একে 700 নবী মানে না আরো বাড়ায় দেন এখন গেছে মসজিদের ব্যাপারে মসজিদুল আকসা ফিলিস্তিনের মসজিদ মুসলমানের প্রথম কেবলা এক ওয়াক্ত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব দিবেন কে নবীজি মানে না মসজিদুল আকসা নামাজ আদায় করলে পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে নবীজি বলতেছে আল্লাহ আরেকটু বাড়িয়ে দেন আল্লাহর নবীর কথা মতো মসজিদে নববী আমার নবীর মসজিদে এক ওয়াক্ত নামাজ আদায় করলে 1000 রাকাতের সওয়াব দিবেন কে নবীজি মানে না আল্লাহ আরেকটু বাড়িয়ে দেন আমার আল্লাহ জানায় দিছেন এক ওয়াক্ত পড়লে 50000 রাকাতের সওয়াব দিবেন
আমার নবী উম্মতের ব্যাপারে শুধু বাড়াইতেছেন আল্লাহর রাসূল বলেন আল্লাহ আরেকটু বাড়িয়ে দেন আমার আল্লাহ বাড়ায়া দিবেন কামা করে যদি এক ওয়াক্ত নামাজ পড়ে এক লক্ষ রাকাতের সওয়াব জান সুবহানাল্লাহ আমার নবী উম্মতের বেলা আরো বাড়াইতেছেন আল্লাহ আরেকটু বাড়ায়া দেন আমার উম্মতের বয়স কম ঠিক আছে আপনি বলে দেন যে লাইলাতুল কদর যদি রাত্র জাগরণ থেকে একটা রাত্র নামাজ আদায় করতে পারে হাজার মাসের চাইতেও বেশি সওয়াব দিবেন কে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহ হাজার মাসের চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন এই আমলের কথাগুলো বললাম আল্লাহ পাক আমাদের সবাইকে হজ এবং উমরা করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম